وعليكم السلام ورحمة الله وبركاته. امرأة الله کی سجدہ کری؟ وَعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। আল্লাহ বলেন, তোমরা তোমার তোমাদের বা তুমি তোমার রবের ইবাদত করো মৌত পর্যন্ত, মৌত না আসা পর্যন্ত তোমার রবের ইবাদত। সেজদা ইবাদা, রুকু ইবাদা, সালাত ইবাদা, সবই আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করি, আল্লাহকে সেজদা করি যেভাবে সেইভাবে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলেছেন, তোমরা সূর্যকে সেজদা করবে না, চন্দ্রকে না, সেজদা করবে তাকে যিনি এগুলির সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা আমরা কী বলি? ইয়াকা নাবুদ ও ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কিছু সাহায্য চাই। এখন তারা কী বোঝাতে চেয়েছে? কুদরত, কুদরতি পা। তাদের যদি উদ্দেশ্য হয় এখানে আস্তাগফিরুল্লাহ, জমিনে আল্লাহর পা, এটা হলো হুলুলি আকিদা, সর্বেশ্বরবাদী, এটা কুফরি, সরাসরি কুফরি আকিদা। আর যদি বলে এরকম না, অন্য আমি এরকম বলি না, এরকম এটা বেদাত, কেন আপনি এই এই শব্দ বলবেন? বলে আল্লাহকে আমরা সেজদা করি, সেজদা আল্লাহর উদ্দেশ্যে করি, আল্লাহর ইবাদত করি, সেজদা ইবাদত। দ্বন্দ্ব হচ্ছে এদের মূল আকিদাই, আকিদা থেকে এসেছে। এরা দেখবেন বলে, ওরা বলবে কি, ওরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এরকম আকিদার কিছু করি, এটা একটা কথা জঘন্য অপরাধ। আমরা আল্লাহকে সিজদা করি, আল্লাহর উদ্দেশ্যে সালাত করি, আল্লাহর উদ্দেশ্যে জবাবে ইবাদত, আমরা আল্লাহর ইবাদত করি, বাস আলহামদুলিল্লাহ। কেন এই শব্দ ঢুকাবো আমরা? যারা এটা বুঝেন আল্লাহ তাদেরকে বোঝাতে দেন। আহলুল ইলম আলহামদুলিল্লাহ বলে যাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন সব জায়গায়। শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহর ফতোয়া আছে এসে গেছে সরাসরি, যে আল্লাহ সর্বত্র বিরাজমান এই শব্দ, এটা হলো কুফরি আকীদা। আমাদের সমস্ত মাশায়েখদের ফতোয়া আছে, মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের, প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, এইরকম আকীদা পোষণ করা যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর এটা যেভাবে ওরা বলে এই হিসেবে এটি এইটাই উদ্দেশ্য, বেশি স্পষ্ট, তাই এটা সঠিক নয়, এটা কুফরি আকিদার অন্তর্ভুক্ত। আল্লাহ তাদেরকে বুঝ দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।